আশ্রয় নিয়েছে। ওই আম সন্তানের শিরায় উপশিরায় রয়েছে লোভ, নাচে ধারণা চলে ওরা। আমি শয়তান, আমার দাস আর দাস ওরা, আমি যেইভাবে চালাবো সেইভাবে চলবে ওরা। মানুষকে বিবেক দিয়েছে আল্লাহ, তোমার শয়তানি ওই বিবেকের কাছে হার মানতে বাধ্য। আর গল্প তাই দেশের বাদশাহ হাতের জেনি দেখবে কিভাবে ওকে আমি আমার হাতের খেলার পুতুল না চাই। আল্লাহর অভিশপ্ত জীব শয়তান, তুমি পারবে না হাতেমকে নিয়ে খেলে জয়ী হতে। যাচাই হয়ে যাক কার ক্ষমতা কত। আমি যা চাই শুধু সেটা দিতে পারলে আমি তোমার দান গ্রহণ করতে পারি। পারবে? আদেশ করুন বাবা, তোমার চোখ আর রাজপাট আমি চাই। আলহামদুলিল্লাহ, হে তো আল্লাহ রাজত্ব, আমি শুধু তার প্রতিনিধি মাত্র। রাজ্য কেন, যান চাইলেও কবুল। এই মুহূর্ত থেকে এ সিংহাসন আর রাজত্ব আপনার। না হাতেম, এখন থেকে ওই ধনরত্ন আর রাজ্যে তোমার কোন অধিকারই নেই। আজই তুমি রাজ্য সেরে চলে যাবে। Thank you.
আমি খোড়া মানুষ, অনেক হেঁটেছি। তোমরা একটু ধৈর্য ধরো, কোনো চিন্তা করো না। আচ্ছা ভাই, মনে হচ্ছে সারাটা দেশ মশকে মুচ্ছমান, কারো মুখে কোনো কথা নেই। কি হয়েছে তোমাদের? মুসাফির, আজ আমাদের বড়ই দুর্দিন। কেন? দুদিন আগে মহাপরাক্রমশালী দৈত্য এদেশের উপর দিয়ে যাওয়ার সময় শাহি বাগানে শকিদের সঙ্গে কৌতুকরত শাহজাদি গুলনারকে দেখতে পায়। তারপর? আজ দুপুর রাতে ফিরে আসবে তো, কিন্তু তার আগেই নববধূ বেশে সাজিয়ে শাহজাদি গুলনারকে ওই পাহাড়ের উপর একটা ভাঙা বাড়ি আছে ফেলে গেছে। তার কথা মতো কাজ না করলে সে এদেশ তছনছ করে দেবে বলে গেছে। এত বড় জুলুমের বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াবে না সবাই মিলে? আমি তোমাদের বাদশার সাথে দেখা করব। তোর মন ভালো নেই, আমায় উনি আলামতের মন খারাপ। আমি সে প্রসঙ্গে তার সঙ্গে দেখা করতে চাই কোতোয়াল সাহেব। আপনার পরিচয়? লোকে গরিবকে হাতেম তাই বলেই জানে। আল্লাহকে অশেষ ধন্যবাদ, আপনার দর্শন পেয়েছি। চলুন, আপনাকে এক্ষুনি বাদশাহ সালামতের ওখানে পৌঁছে দিচ্ছি। বড় দুর্দিনে আপনি আমার মেহমান মহামতি হাতে। মহামান্য বাদশাহ, আমি সে দৈত্যের মোকাবেলা করতে চাই। তা কি? আজ রাত শাহজাদির পরিবর্তে আমাকে সে ঘরে থাকার অনুমতি দিন। নিশ্চয়ই আপনার প্রাপে, কারণ সহস্র মানুষ ওই ভয়ঙ্কর সঙ্গে যুদ্ধ করে পারবে না। তবু আমি যাব, ইমানের জনকারকের মোকাবেলা করব। আব্বা হুজুর, আমার চুল নেই। আমি স্বেচ্ছা যেতে চাইছি, দয়া করে বাধা দেবেন না। আমার নয়, সারা রাজ্যে মহা আনন্দের দিন। আমি এবং আমার দেশ মহাবীর মহামতি হাতেম তাঈয়ের কাছে
অপরিশুদ্ধ ঋণের ঋণী। তিনি জনগণের হৃদয় এমন ভাবে জয় করেছেন, তিনি শুধু একমাত্র অধিকারী এই রাজ্য আর আজ সিংহাসনে। তাই আজ আমি এই দরবারে মহাবীর হাতেমের হাতে এই রাজ্য রাজদণ্ড তুলে দেবার সিদ্ধান্ত নিয়েছি। বাদশাহ সালামত, আমি আমার নিজের রাজ্য আল্লাহ নিয়ে দিয়ে নিঃসহায় পথে বেরিয়েছি। বিষয় আশয়ের মধ্যে আমি আর জড়িয়ে করতে চাই না। কিন্তু মহামতি হাতেম, আমার একটা অনুরোধ, আমার একমাত্র সিদ্ধার্থ করুন। আমার মতো গৃহহারা নিঃস্ব পথিকের জীবন সঙ্গিনী হয়ে শাহজাদি কি সুখী হতে পারবেন? তো মহাবীরের পদসেবা করতে পারলে আমি নিজে নিয়ে শ্রেষ্ঠ ভাগ্যবতী মনে করব। বেরিয়ে পড়বো শাহজাদি, আপনি কি আমার সেই অনিশ্চিত পথে সহযাত্রিনী হতে পারবেন? সহযাত্রিনী হতে পারার সেই বড় কথা। Thank you.
মুহূর্তে নিবিড় করে আপনাকে পাব। আগুনে তে ফেলে দিয়েছো মেরে
আমরা কোথায় এলাম? মনে হয় কাফরি রাজ্যে। আমাদের চলার শেষ কোথায়? পথিকের চলার কি শেষ আছে গুলনা? আমি জানতাম এই কষ্ট তোমার সহ্য হবে না। সে কথা নয়, পাখিরাও ঘরকুটো দিয়ে বাসা তৈরি করে, হারামায়েশ চাই না, মহলে ফেরার বাসনাও নেই। পাতার কুটির একটু নিরিবিলিতে আমার স্বামী সান্নিধ্য পেতে চায়। গুলনার, আমি নারী, আমি নারী আলিজা। এখান থেকে বেরিয়ে চলো কালায় পাবো, সেখানেই আমরা ঘর বাঁধব। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য কিছু ফল সংগ্রহ করে আনছি। আমার স্বামী হাতেম তাই বনের মধ্যে ফলমূল সংগ্রহ করতে গেছেন, এই সুযোগে আলিজা, ইনি আমার প্রাণ বাঁচিয়েছেন কাফরি দস্যুদের হাত থেকে। আপনি ইয়ামেনের শাহজাদা আসাদ ইবনে মালিক? বন্ধু, তোমার প্রতি আমার কৃতজ্ঞতা শেষ। আমারও, আমি না হয় ইচ্ছে করে ভিকের এসে যে পথে বেরিয়েছি, কিন্তু আপনি এই গহীন বনে ঢুকেছেন কি মনে করে? এই বনের ওই প্রান্তে মেসের রাজ্য, সুলতানা জাহেদানের পানি প্রার্থী হবার আশা নিয়ে আমি রওনা হয়েছি। আপনার আশা পূর্ণ হবে, আল্লাহ মেহরবান,
আপনিও চলুন আমার সাথে। আপনার মতো একজন বন্ধু সঙ্গে থাকলে অনেকটা বল ভরসা পাবো। বেশ তো, আপনার সহযাত্রী হতে আমাদের আপত্তি নেই। সুলতানা জান দুনিয়ার শ্রেষ্ঠ সুপুরুষ, আমাদের শাহজাদা আসাদ ইবনে মালিক, অসাধারণ বীর এবং নানা কলা বিদ্যায় বিশেষ পারদর্শী। মহামান্য সুলতানা, আপনার রূপের খ্যাতি এবং গুণগাথা শ্রবণে আমাদের শাহজাদা বিমুগ্ধ। তাই বিশ্বের সেরা সুন্দরী মহামান্য সুলতানার পানিপ্রার্থীর বাসনা নিয়ে তিনি এই দরবারে উপস্থিত হয়েছে। মান্যবর শাহজাদা, আমার পানি গ্রহণের ব্যাপারে দুটি শর্ত আছে। প্রথমত, আমাকে অসি যুদ্ধে যিনি পরাজিত করতে পারবেন, এবং দ্বিতীয় পর্যায়ে আমার সাতটি সওয়ালের জবাব দিতে পারবেন। তিনি শুধু আমার পানি গ্রহণের অধিকারী। পরাজিত ব্যক্তিকে আজীবন আমার কারাগারে বন্দী হয়ে থাকতে হবে। আমি প্রস্তুত। উত্তম, শাহজাদার অনুগামী আপনারা আসন গ্রহণ করুন। তাকে বন্দি করে কয়েক খেলে নিয়ে গেছে হুজুর। এ কি করে হলো হুজুর, তা ভেবেও পাচ্ছি না। হায় হায়, সুলতানা জাহিদান জাদু জানে নিশ্চয়ই, জিন পালে তা নইলে। তোমরা ভেবো না, শাহজাদা আসাদ ইবনে মালিককে আমি মুক্ত করবই। শাহজাদা হুজুরকে ছাড়া আমার দেশে ফিরে গেলে শাহনশাহ আমাদেরকে কতল করে ফেলবেন হুজুর। উতলা হইও না, আল্লাহর উপর ভরসা রাখো। আমার স্ত্রীর ইজ্জত যিনি বাঁচিয়েছেন, প্রয়োজন হলে তার জন্য জানো দেব। অসি যুদ্ধে মহামান্য সুলতানার পরাক্রমের কথা শুনে আমি বিস্মিত হয়েছি, আবার সমভাবে ব্যথিত হয়েছি আমার বন্ধু শাহজাদা আসাদ ইবনে মালিকের পরাজিত এবং কারারুদ্ধ হওয়া সংবাদ শুনে। আমার বন্ধুর মুক্তির শর্ত কি তা আমি জানতে চাই মহামান্য সুলতানা। একই শর্ত যা পূরণ করতে যে অনেক বীর পুরুষই ব্যর্থ হয়েছেন। সেই শর্ত সাপেক্ষেই আমার বন্ধুর মুক্ত করছি আমি। ব্যর্থ হলে আজীবন আমার গোলামি করতে হবে। সে সুযোগ আপনি কোনোদিনই পাবেন না সুলতানা জাহিদান। এত বড় দুঃসাহস, তোমাকে শুধু পরাজিত
আর একটু পরে তোমার হৃৎপিণ্ড ছিড়ান কুকুরকে খাওয়াবো। আপনার যেরকম অভিরুচি মহামান্য সুলতানা। সুলতানা জাহিদান, এখনো সময় আছে, আত্মসমর্পণ করুন। না, পরাজয়ের জন্য আমার জন্ম নয়, আমি সুলতানা জাহিদান। আপনার শর্ত আমি আপনাকে পরাজিত করে পূরণ করেছি, এবার আমার বন্ধুকে মুক্ত করে দিন। না, তার আগে আমার সাতটি সাল আপনাকে পূরণ করতে হবে, এবং তা করতে পারলেই আপনার বন্ধুকে মুক্তি দেওয়া হবে। তাছাড়া এই সালের সঠিক জবাব যিনি দিতে পারবেন তাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে বাধ্য থাকব। মঞ্জুর, আমার প্রথম সাল সামরকন্দের গভীর বনানীতে একটা নাগমুনি আছে, সেটা আমার চাই। আপনার সাল? প্রথম সালের জবাব পেলেই দ্বিতীয় সাল আপনাকে শোনানো হবে। Thank you.
জবাব আমি এনেছি সুলতানা জাহিদান। আপনার দ্বিতীয় সওয়াল শোনার জন্য আমি উদগ্রীব, বিলম্ব করার সময় নেই আমার। আমার দ্বিতীয় সওয়াল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেমিক কে? শুক্রিয়া সুলতানা। হুজুর আলি যাবেন এসেছেন, আমি ভেবে ভেবে শুকিয়ে কাঠ হয়ে গেছি হুজুর। তোমরা সব ভালো তো? ভেতরে চলুন আলিজা। জনগণনার, বেশিক্ষণ বিশ্রামের অবসর আমার নেই। কেন আলিজা? দ্বিতীয় সওয়ালের জবাব আনার জন্য আজকেই আমাকে বেরিয়ে পড়তে হবে। শুধু একটা দিন, একটা রাতের জন্য কি আপনাকে কাছে পাব না লিজা? আমি সত্যবদ্ধ গুলনার, বন্ধুকে আমি কথা দিয়েছি, কথা রাখতেই হবে। আপনি ক্ষুধার্ত আলিজা, একটু বিশ্রাম করুন, আমি আপনার খাবার ব্যবস্থা করছি। আলম্পানা, দ্বিতীয় সওয়াল কি? পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক কে? শ্রেষ্ঠ প্রেমিক সুবহান আল্লাহ, আরে এটা তো ধোবাবাড়ির গাধাও উত্তর দিতে পারে। কায়েস লাইলির প্রেমে ফানাফিল্লাহ মজনু, তুই এটা দুবার গাধা চাইতো দেখো, আজ তো একটা উট। শ্রেষ্ঠ প্রেমিক হলো ফরহাদ। ফরহাদ? জাহিদানের প্রশ্ন অত সহজ নয় ভাই, লাইলি মজনু শিরি ফরহাদের নাম তো আমাদের চোখের সামনেই রয়েছে। কিন্তু জাহিদান যাকে খুঁজে বের করতে বলেছেন তিনি অন্য কেউ। চলুন আলিজা, কিছু মুখে দেবেন, আসুন। আমি শয়তানের শয়তানের শেষ নেই গুলনার, তুমি এবারে চার দেয়ালের বাইরে যাবে না কখনো। আলিজা, বড় ইচ্ছা হয় থেকে যেতে, তবু উপায় নেই। আলিজা, তুমি আমায় দুর্বল করে দিও না গুলনার। এটা তোমার গলায় রাখবে সব সময়, কোনো বিপদ দেখলেই পবিত্র মনে এটাকে স্পর্শ করবে। তুমি কিচ্ছু ভেব না, আমি শীঘ্রই ফিরে আসব। আমার মেয়ে
আসি দলে দলে আমার মেপি আসি দলে দলে জান লুটাত প্রাণ লুটাত লুটাত জীবন কেউ বলে না কেউ বলে জান কেউ নি মেহবুবা কেউ বলে জান আমাকে একটা রুটি খাওয়াবে বাবা? বসো বাবা, খাও, আমি খুশি। যে তার সামান্য একটা রুটির অংশ অন্যকে তুলে দিতে পারে, আল্লাহ তার মনের মকসুদ পেয়েই। বাবা, আমি জানি, আমি জানি তোমার মনের মকসুদ। এই শহরের উত্তর প্রান্তে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে তুমি চলে যাও। মেহরবানি করে আমার মাথায় পাঁচঘাট জুতোর আঘাত করো, তা নইলে যে আমাকে সারা দিন উপোস থাকতে হবে। এ কি অদ্ভুত কথা, কেউ তোমাকে জুতো দিয়ে না পেটালে তুমি অমুক্ত থাকবে কেন? ওটা আমার পাপের। তুমি কি পাপ করেছিলে? পাপ কি পাপ করেছিলাম? আমার পাপ হলো এত বেশি ছিলাম। কে সে? জাহিদান। জাহিদান মিশরানি, তুমি চেনো? চেনো সেই ডাইনিকে? আমি আলী খান, এককালে বিখ্যাত ব্যবসায়ী ছিলাম। আমার এই কুৎসিত রূপ দেখে ঘৃণা হতে পারে, সময় আমারও রূপ ছিল। আমার দিকে যুবতী মেয়েরা তাকিয়ে থাকতো মুগ্ধ দৃষ্টিতে। একবার আমি তেজারতির জন্য মেসের রাজ্যে যাই। তুমি শুনবে? শুনবে সে কাহিনী? তুমি বলো, আমি শুনতে চাই। আমি তখন ডাকপাকে জওয়ান, একদিন নির্জনে ঘুরে বেড়াচ্ছিলাম। Thank you.
তারপর একদিন সেরা সুন্দরী সুলতানা জাহিদান আমার গর্দান নেবে নাও তোমার প্রেমের দিওয়ানা আমি গর্দান দেবার জন্যই এখানে প্রবেশ করেছি ভালোবাসা প্রেমের দিওয়ানা অপূর্ব তোমার ওই হাসির তুলনা নেই যেন মুঠো মুঠো মুক্ত ঝরে পড়ছে প্রিয়তমা আমার প্রাণ নিয়েও তুমি আমার প্রেম গ্রহণ করো থামো শোনো প্রেমের দেওয়ানা তোমার সুন্দর নীল চোখ দুটো যদি আমায় উপহার দিতে পারো তাহলে শুধু তোমার প্রেম গ্রহণ করব বেশ তাই দেব কিন্তু আমার চোখের আলো নেভে যাওয়ার আগে একবার একবার তোমাকে ভালো করে দেখে নিই প্রিয়তমা তুমি অপরূপা তুমি তুলনাহীনা তুমি মায়াবিনী তুমি তুমি এখনো স্পষ্ট তাকে ভুলতে পারিনি এখনো তাই নিজের বিবেককে শাস্তি দেওয়ার জন্য জুতো মারি কপালে অনুগত
এই নির্জন পাহাড়ের গুহায় একা একা আমার দিন আর কাটে না মেহবুব। বাদশাহ আদেশ জারি করেছেন তোমার গর্দান নেওয়ার জন্যে, আমাকে কড়া পাহাড়ে রেখেছেন যেন তোমার সঙ্গে মিলিত হতে না পারি। তাহলে আমি পালিয়ে এসেছি চিরকালের মতো। এ রাজ্য, এ সিংহাসন আমি কিছু চাই না দিল্লুবা। কাল সকালে তোমাকে নিয়ে চলে যাবো খোরাসান, সেখানে আমি সংসার পাতব। সত্যি? হ্যাঁ, আজ আমাদের জীবনে মধু জামিনি, মুক্তির আনন্দে আজ নেচে গিয়ে রাত কাটিয়ে দেব দিল্লুবা। আজ শুধু তুমি আমার, শুধু আমার, শুধু আমার। এদেরকে হত্যা করো। না,
সাত দিনের ফুকা ফাঁকা কিছু খেতে দেবে? এই সকালে তোমার জন্য খাবার তৈরি করে বসিনি, যাও পরে এসো। তাই না? সাত দিনের ফুকা ফাঁকা ফকিরকে তুই এমন ভাবে অপমান করলি, তোর উপর আল্লাহর গজব পড়বে। আমি অভিশাপ দিচ্ছি, তুই বিধবা হবি। নিজে না খেয়ে থাকলেও কোনোদিন কোনো ফকিরকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে মাফ করে দাও। আর কিন্তু বিশেষ কারণে সেটা সম্ভব হয়নি এতদিন। সুযোগের সন্ধানে তোমার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করেছে অনেক, অবশেষে পেতে হাতের মুঠোয়। শয়তানির দোসর শয়তান, জাহান্নামের ঘৃণ্য কীট, তুমি আমাকে কোনো দিনই পাবে না। আমার স্বামী মহাবীর হাতের তাই, একদিন না একদিন তোমারে পাবে, সত্যি পাবেই। আমার এ রাজ্যে তোমার স্বামী কোনো দিনই ঢুকতে পারবে না। Ah!
পাহাড়ের গুহা আর গিরিবর্তে আহা জারি করে ফেরে দিলরুবার অতৃপ্ত আত্মা। চিৎকার করে কাঁদে বিদেহী শাহজাদা মেহবুব। আপনার যোগ্যতা দেখে আমি বিস্মিত হচ্ছি। ঠিক আছে, এরপর তিন সওয়ালের জবাব একসাথে নিয়ে আসবেন। অবিলম্বে আপনার তিন সওয়াল আমাকে জানতে দিন। আমার স্ত্রী পরম উৎকণ্ঠা নিয়ে আমার জন্য অপেক্ষা করছেন। আমার চতুর্থ সওয়াল, কোন দেশের রাজকুমারীকে রাক্ষসীরা সোনার কাঠি রূপোর কাঠি দিয়ে ঘুম পাড়িয়ে রাখে আবার জাগিয়ে তোলে। আপনার পঞ্চম সওয়াল, মায়া কানুনের ছিন্ন মস্তক ঝুলছে কেন? আল্লাহ মালিক। ষষ্ঠ সওয়াল, আপনার সপ্তম সওয়াল, আগের সওয়ালগুলো পূর্ণ করে যদি ফিরে আসার সৌভাগ্য হয় তখন শুধু সেটা আপনাকে বলা হবে। বেশ, কি ব্যাপার, তোমাদের কি হয়েছে? হুজুর সর্বনাশ, আমাদের ঘর দান নিন। কি হয়েছে বলবে তো? আজ প্রায় এক মাস বেগম সাহেব নিখোঁজ। কি কি বললে? গুলনার নিখোঁজ? কার সাহস যে আমার স্ত্রীকে হরণ করে? শোনো গুলনার, আমি তোমাকে সত্যি ভালোবাসি। তোমাকে লুটিপুটি খাওয়ার এতটুকু ইচ্ছা আমার নেই। আমি তোমাকে জীবন সঙ্গিনী করতে চাই। তুমি যা চাও আমি তাই দেব। যদি সপ্তরাজ্যে ধন সম্পদ চাও তাও দেব। আমার অসাধ্য কিছুই নেই। পথের ভিকারের নিঃস্ব হাতেমকে ভুলে গিয়ে তুমি আমাকে গ্রহণ করো প্রিয়তমা। এত বড় স্পর্ধা, এই মুহূর্তে আমি তোমাকে চরম শাস্তি দেব। ওকে নিয়ে ওই ঘরে হাত ওপর করে ঝুলিয়ে রাখ। প্রত্যেক দিন সকাল সন্ধ্যা দশ বেজে টাকা করবি। খেতে দিবি শুধু একটুকু শুকনো রুটি। যাও সুন্দরী, যেদিন ভুল বুঝবে সেদিনই তোমার মুক্তি। সেদিন তুই ধ্বংস হয়ে যাবি শয়তান। আল্লাহ আমাকে বাঁচাবে। ছোট রানী, তুমি হঠাৎ এখানে? দেখতে এলাম তোমার হাতে আবার কোন হতভাগের কপাল পড়ল। পড়েনি এখনো, আর যদি পড়েই বা তাতে তোমার কোনো ক্ষতি বৃদ্ধি নেই। তুমি যেমন ছোট রানী আছো তেমনি থাকবে। আমি খুব সুখে আছি, তাই না? কি দুঃখ তোমার, কি চাই বড় ছোট রানী? সোহাগ। আল্লাহ মালিক, সাগরের পানির তলায় কোথায় কোন পাতাল পরে রয়েছে সে তুমি জানো। আমি সেখানে কেমন করে পৌঁছবো মালিক? হ্যাঁ খোয়াজখিজির, তুমি আমাকে পথ দেখাও।
তুমি? তুমি মানুষ কালদত্তি না জিনপুরি? আমি মানুষ। মানুষ মানুষ হয়ে তুমি কি করে দত্তপুরিতে এসে প্রবেশ করলে বলো? তুমি কি করলে এই শূন্যপুরিতে? আমি ছাড়া আর কেউ নেই। তুমি কে? এই রাজপুরী রাজকন্যা আমি। আমার পা সব নাকুড়ি সবাইকে রাক্ষস রাখিয়ে ধ্বংস করেছে। এক রাক্ষসী দয়া করে শুধু আমাকে বাঁচিয়ে রেখেছে। সে কি? এই যে অদ্ভুত কাহিনী। প্রত্যেক দিন রাক্ষসীরা দল বেঁধে অন্য দেশে চলে যায় লুটতাস করে খাওয়ার জন্য। যাওয়ার সময় সোনার কাঠি রূপার কাঠি দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে রেখে যায়। তাই নাকি? ওই রাক্ষসীরা যে কোনো সময় চলে আসতে পারে। ফিরে এলে তোমাকে কেউ বাঁচতে পারবে না, হয়তো আমিও বাঁচবো না। তুমি তাড়াতাড়ি চলে যাও, আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে। তোমাকে এইভাবে অসহায় অবস্থায় ফেলে আমি পালিয়ে যেতে পারবো না রাজকন্যা। এই যক্ষপুরী থেকে যেভাবেই হোক তোমাকে আমি মুক্ত করে নিয়ে যাবই। কিন্তু তা কি করে সম্ভব? আমি এখান থেকে পালাবার চেষ্টা করলে রাক্ষসী দলবে ওরা বাতাসের বেগে ছুটে এসে তোমাকে আমাকে দিকে খেয়ে ফেলবে। বেশ, আমি তাই করছি। কিন্তু রাজকন্যা, আমি অভিশপ্তপুরি থেকে কিছুতেই যাব না। রাক্ষসীরা এসে তোমাকে জাগালে তুমি ছলে পলে কৌশলে ওদের মরণ কোথায় আছে জেনে নেবে। যেভাবেই হোক আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবই। মানুষ তো আমি এখানে একা, খেতে হয় আমাকে খেয়ে ফেলো। তা কি হইলো না আপনি? তুমি কখন মরে যাবে আইমা, তখন রাক্ষসীরা আমাকে খেয়ে ফেলবে। আমাকে কে মারবিল না আপনি? আমার মরণ নেই। ওই যে পাথরে স্তম্ভ দেখছি, ওই স্তম্ভের ভেতর রয়েছে আমার মরণশীল। ওটাকে বের করে যদি কেউ আমার বুকে বেঁধাতে পারে তাহলেই আমরা মরব। তাহলে তো আমার কোনো ভয় নেই আইমা। তুমি অনেক দেশ দেশান্ত ঘুরে ক্লান্ত হয়ে পড়েছো, তুমি শো, আমি তোমার পা টিপে দিচ্ছি। প্রাণ কিসে লুকোনো রয়েছে আমি চিনেছি। কাল ওরা চলে যাওয়ার পর তুমি আমাকে জাগিয়ে তুলবে, সব বলবো। ভালো কথা, তোমার পরিচিত কিছু বললে না পরদেশি। আমি আমি বহুদূর দেশের বাসিন্দা। কোনো এক সময় এক দেশের শাসনকর্তা ছিলাম, এখন পথিক। নাম হাতেম তাই। আমার নাম লীলাবতী। তুমি এখানে কেন এসেছো? তোমার সোনার কাঠি আর রূপার কাঠি আমি নিয়ে যেতে এসেছি লীলা।
এক্ষুনি সোনার কাঠি রূপার কাঠি তোমার হাতে তুলে দিচ্ছি, সেগুলো নিয়ে তুমি চলে যাও, আমাকে মুক্ত করার চেষ্টা তুমি ছেড়ে দাও। ও কথা কেন বলছো লীলাবতী? এই রাক্ষসীরা বলতে গেলে অমর, সমস্ত রাজ্য এদের সঙ্গে জুড়তে পারিনি, হাজার হাজার সৈন্য পরাজিত হয়েছে, তুমি পারবে না পরদেশী, কেন মিছিমিছি আমার জন্য প্রাণ দিবে? আল্লাহর রাহে আমি সত্যের জন্য সংগ্রাম করতে বেরিয়েছি, তুমি চরম বিপদের মুখে আছো জেনো, তোমাকে ফেলে যদি চলে যাই আমি সত্য হব, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। পরদেশী তুমি মানুষ না দেবতা। তুমি যাও লীলা, রাক্ষসীরা এখনই জেগে উঠতে পারে। রাক্ষসীরা অনেক দূর চলে গেছে। তুমি সব জেনে রেখেছো তো লীলাবতী? হ্যাঁ, ওই যে স্তম্ভ দেখছো, ওর ভিতরে লুকানো রয়েছে মরণ শিল, ওই শিল দিয়ে যদি ওদের সর্দার রাক্ষসীর উপর আঘাত করা যায় তাহলে ওরা মরবে, নয়তো নয়। এও কি সম্ভব? হতেই হবে, আল্লাহ আমার সহায়। তুমি ভয় পেও না লীলা, যেমন করে হোক ওই স্তম্ভ আমি ভাঙবই। তুই রক্ষা কর, তোর নামের শক্তি বিফল হতে পারে না। কেন, আমি তো রয়েছি, পথের মাঝখানে তোমায় ত্যাগ করে চলে যাব, এ কথা কেন ভাবছো? ভিন্ন পরিচয়, ভিন্ন বিশ্বাসের মানুষ, তোমার ঘরে কি আমার ঠাই হবে? আল্লাহ রাজ্যে সমস্ত মানুষ এক, মানুষে মানুষের ছোট বড় নেই, কোন ধর্মকে কোন মানুষকে আমি ঘৃণা করি না। যদি তাই হয় ব্যবধান রাখবো না, তোমার ধর্মে আমায় দীক্ষা দাও। এই প্রাণ তুমি বাঁচিয়েছ, আমি তোমার, আপন করে নাও। আমি বিবাহিত সেটা তোমায় আগেই বলেছিলি না, তবে তোমায় আমি কথা দিচ্ছি, তোমার অপমান হতে আমি দেব না কোনোদিন। হাতে হাতে তোমার যেন কি ডাকছে?
ও মায়ার ডাক, ওটাকে সারা দিলেই সর্বনাশ হয়ে যাবে। Thank you.
মায়ার ভুবন এটা, মায়ার হাতে বন্দী তোমরা চিরকালের জন্য। না, আসমান জমিন কুল মখলুকাতের মালিক আল্লাহ। ভুল ভুল, আমার মায়ার জাল থেকে কেউ তোমাদের উদ্ধার করতে পারবে না। এখনই তোমাদের ছিন্ন মস্তক ওই বৃক্ষের ডালে গিয়ে ঝুলবে। নিশ্চয়ই নাহর সৃষ্টির পেছনে আল্লাহর কোনো মহৎ উদ্দেশ্য আছে। আমাদের সবাইকে আপনি মুক্তি দিয়েছেন, আমরা তো কেন বাদী। তোমরা যার যার বাড়ি ফিরে যাও। এমন জীবনে দেখি ওকে আমার চাই, ওদের ইচ্ছে পূর্ণ হবে। আমার চাঁদ বলে ওদেরকে আমি এক্ষুনি রাজধানীতে হাজির করছি। ওরা নগরদারে পৌঁছালে যেন ওদেরকে আপনার সামনে হাজির করা হয়, সে কথা আমি এক্ষুনি কোতোয়ালকে জানিয়ে দিচ্ছি। আসুন আসুন, ওদেশ থেকে এসেছেন আপনারা, আপনাদের কোনো কষ্ট হলে সেটা হবে আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। আপনার মহানুভবতায় সত্যি আমরা বিস্মিত। আপনি পরিচারিকাদের সাথে অন্তপুরে গমন করুন, রানীর আপনার পরিচর্যা করবে। যান আসুন যান। আপনি আপাতত অতিথিশালায় বিশ্রাম করুন, বারান্তে আমরা গল্প গুজব করবো। বেলিশান সম্রাট, অতিথিকে সসম্মান নিয়ে যাও। আসুন
দেখি নতুন আমদানি ঠিক কেমন মনে হয়। তারপরে রানী মা গাগতরী রূপ যৌবনে ঢল বইছে। ছোট রানীর দেমাগ এবার কমবে। সর্বশ্রেষ্ঠ ফলের রসের তৈরি এই পানীয়টুকু গ্রহণ করুন। এমন সুস্বাদু সুমিষ্টি ফলের রস পৃথিবীর আর কোথাও হয় কিনা আমাদের জানা নেই। মহারাজের বিশেষ অতিথিদের আমরা এই ফলের রস দিয়ে আপ্যায়িত করি। আপনি গ্রহণ করুন। বিধর্মী লোকদের হাতে পায়ে ছেকল দিয়ে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করো আমরা।
আমি নিজেই তো বন্দিনী। আমার বাবা মাকে হত্যা করে রাজ্য ছাড়খাড় করে জবরদস্তি আমাকে রানী করেছে এই শয়তান রাজা। আমি কি করে তোমাকে বাঁচাবো বলো? যেমন করে হোক আমাকে বাঁচাও বোন। শয়তান জাদুকর রাজা এখন শ্মশানে গেছে সব সাধনার জন্যে। দুপুর রাতে ফিরে এসে তোমার সর্বনাশ করবে। পথ আমি তোমাকে দেখিয়ে দেবো, কিন্তু যাবে কোথায়? এই শয়তান জাদুকর মুহূর্তে তোমার সন্ধান বের করে ফেলবে। তাহলে এই শহরের শেষ প্রান্তে উত্তর দিকে একটি গ্রাম আছে, সেখানে বৃদ্ধা থাকেন, তাকে সবাই বুড়িমা বলে জানেন, খুব পুণ্যবতী, অনেক কিছুই জানেন। কোথা থেকে কোন দেশ থেকে এসেছেন তা কেউ জানে না, তিনি শুধু তোমাকে বাঁচাতে পারে। আমাকে সেখানে যাবার পথ দাও বোন। আস্তে, আমি তোমাকে গোপন পথ দেখিয়ে দেব। মা, আমি আপনার আশ্রয় প্রার্থী। কি হয়েছে তোমার? আপনি সর্বজ্ঞ, কামরূপ রাজার হাতে আমার উদ্ধারকর্তা মহামতি হাতেম বন্দী। আমি কোন রকমে পালিয়ে এসেছি, বিচার সাধন জাদুকরের হাত থেকে আমাদের বাঁচান। বিশ্বাসঘাত বেঈমান হারামখোরের দল, বল কি করে লীলাবতী এখান থেকে পালালো? আজ আমি তোদের শেষ করে ফেলবো। দোষ আমার, লীলাবতীকে পালিয়ে যাবার গোপন পথ আমি দেখে দিয়েছি। এত বড় সাহস! বল বল, বিশ্বাস খাবিনি, কোথায় গেছে সে? বলবো না। ইবলিসের দোসর জাদুকর রাজা জেনে ফেলেছে তুমি আমার আশ্রয় নিয়েছ। কি হবে মা? বেসমতি চাদর, এটা গায়ে দিলে কেউ তোমাকে দেখতে পাবে না। আর বিলম্ব না করে ওটা গায়ে জড়িয়ে রাজ্য ত্যাগ করে চলে যাও। যে কোনো মুহূর্তে জাদুকরের সৈন্যরা এখানে আসতে পারে। একটা বিদেশি যুবতী তোর এখানে আশ্রয় নিয়েছে, এই মুহূর্তকে বের করে দে। ও চলে গেছে। নিশ্চয় কথা, তুই ওকে ঘরেই লুকিয়ে রেখেছিস শয়তান বুড়ি। কোথায় গেছে বল? জানি না। তাহলে তোর মুন্ডু নিয়ে যাবো মহারাজা। হুম,
ফিরে যাও কোতোয়াল, আমি কারো অমঙ্গল করি না। আর ব্যাধি করলে জাদুর সম্রাট মহামান্য কামরূপ রাজ, বিশ্বের সমস্ত জাদুকর আপনার কাছে বশ্যতা স্বীকার করেছে। আর ওই সামান্য পুরীর এত বড় তোর সাহস আমার সঙ্গে চালাকি? পুরী, আমি তোকে দেশ ছাড়া করব আজ এক্ষুনি। যা যা ঘূর্ণিঝড়, পুরীর ভিটমাকে নিশ্চিহ্ন করে ওকে নিয়ে যা সার সমুদ্র তারা নদীর ওপারে। যা যা। আমার সমস্ত জাদুবিদ্যা কেন ব্যর্থ হচ্ছে আজ? আমার আমার অস্তিত্ব বিপন্ন হয়ে উঠেছে মহাগুরু। হাতেমকে কেন তুই সঙ্গে সঙ্গে হত্যা করিসনি? ও বেঁচে থাকলে তোর মঙ্গল নেই। সম্রাট, এই মুহূর্তে হাতেমের মস্তক ছেদন করে রক্ত নিয়ে এই পাত্র ভরে আমি পান করব, আখুন্ত পান করব। ছোটু রানী, তুমি তুমি এখানে কেন এসেছো? পালাও! হাতেমকে হত্যা করার জন্য সৈন্যরা সব ছুটে গেছে কারাগারে, পেলে তোমাকে হত্যা করবে। জন্যে ভুল করে যে গুণা করেছি তুমি মাফ করে দাও। এ কুফরের রাজ্যে তোমার পবিত্র নাম আমি প্রচার করে যাব। তুমি তুমি আমার শক্তি দাও মাহুত।
আমার ব্রত শুকনো ওই ওই বাগানের ভেতরে শয়তান জাদুকররা যা পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু 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 আল্লাহ আল্লাহ। তোমাদের সুখে দিন এসে গেছে। আমার বন্ধু আসাদ ইবনে মালিক আল্লাহ চাইতে খুব শিগগিরই মুক্তি পাবে। এসো কিরকাতিল, তখন বলেছিলাম না যে আল্লাহ আমাদের সবাই আছে, এই বুকে বুক মিলায়। মালিকায় জাহান হাতিম তে দরবারে অপেক্ষা করছেন, তিনি সমস্ত সওয়ালের জবাব নিয়ে এসেছেন। কি করবে
ওই মহাকৌশলী পরদেশী পদে পদে তোমাকে পরাস্ত করেছে। এখন তুমি তার হাতের পুতুল, তার ইঙ্গিতে তোমার নিয়তি নির্ধারিত হবে। হ্যাঁ তাই তো, কিন্তু কেন এত ভাবছো কেন? যত কৌশলী হোক, তোমার সপ্তম সওয়াল পূরণ করবার মতো ক্ষমতা তার নেই। সুলতানা জাহিদান, আমি আপনার চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ সওয়ালের জবাব নিয়ে এসেছি। এই সেই সোনার কাঠি আর রূপোর কাঠি যার সাহায্যে রাক্ষসীরা পাতালপুরীর রাজকন্যা লীলাবতীকে ঘুম পাড়িয়ে রাখত, আবার জাগিয়ে তুলত। রাজকুমারী লীলাবতী বর্তমানে আমার অতিথি। আমার পঞ্চম সওয়ালের জবাব মায়া কানন। মায়ার খেলার শিকার হয়ে কেউ সারা দিলেই সঙ্গে সঙ্গে তার মস্তিষ্ক ছিন্ন হয়ে বৃক্ষের ডালে ঝুলে পড়ত। আল্লাহর রহমতে আমি সে মায়ার অবসান ঘটিয়েছি। পবন ঘোড়ায় চড়ে পালিয়ে যেতে পারেনি কামরূপ কামাখ্যা সেই জাদুকর রাজা, আর তার সেই ঘোড়া আপনার প্রাসাদ রক্ষীদের জিম্মায় আছে। আপনি নিজে পবন ঘোড়ায় আরোহণ করে আপনার সন্দেহ দূর করতে পারেন সুলতানা জাহিদান। আপনি প্রতারক নন তা আমি জানি। ধন্যবাদ, আপনার সপ্তম সওয়াল শোনার প্রতীক্ষায় আছি। আমার ছটি সওয়ালের সঠিক উত্তর দিয়ে সত্যি আপনি আমাকে পরিতৃপ্ত করেছেন, কিন্তু আমার সপ্তম সওয়াল পূরণ করতে পারবেন না তা আমি জানি। আপনার সপ্তম সওয়াল শোনার প্রতীক্ষায় আমি রয়েছি সুলতানা জাহিদান। আমি জানতে পারি কি এই পৃথিবীতে আপনার সবচেয়ে প্রিয়জন কে? আমার স্ত্রী, বুখারা রাজ্যের শাহজাদী গুলনার। আমার সর্বশেষ সওয়াল আপনার সেই প্রিয়জনের খণ্ডিত মস্তক আমায় এনে দিতে হবে। সুলতানা জাহিদান, ওটাই আমার শেষ সওয়াল। কি হয়েছে আলিয়া, আপনি উত্তেজিত কেন, এত চঞ্চল কেন? মেহরবানি করে বলুন আলিজা। খৈন্নার পিশাচী সুলতানা জাহিদান তার সপ্তম সওয়াল আমাকে দিয়েছে, যার আমি আমি কোনো কালই দিতে পারবো না, কোনো কালই দিতে পারবো না। আমি আপনার স্ত্রী, আপনার জীবনের অংশ ভাগিনী। সেই সওয়াল যতই নির্মম নিষ্ঠুর কঠিন হোক না কেন, আমাকে শুনতেই হবে, বলুন। সেই নরপিশাচীর চাহিদান আমার, তুমি তোমার তোমার ছিন্ন মস্তক উপঢৌকন চেয়েছে। পরবর্তীকারের ইচ্ছে পূরণ করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র পুত্রকে কুরবানি করেছেন। আপনার সত্য রক্ষার জন্য আপনি আমার কথা নিন, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? না না, তা হতে পারে না।
আমি আমি তো পারবো না কইলে আমি তো পারবো না আমি তো পারবো না জাহিদান জীবন নিয়ে জীবনের মূল্য নয় জীবন দান করে জীবনের মর্যাদা তুমি নিজের খেয়াল খুশি মেটাবার জন্য গুন্ডারের মৃত্যু ঘটাতে পারো না একদিন তোমাকেও মরতে হবে আর তোমার কৃতকর্ম হবে রাজাদা হুজুর শাহজাদা হুজুর শাহজাদা হুজুর সর্বনাশ হয়ে গেছে শাহজাদা হুজুর কি হয়েছে সুলতানা জাহিদান তার সপ্তম সাহালে মা মান্য হাতেম তাহের বেগমের কাটা মাথা চেয়েছে আর স্বামীর সত্ত্ব রক্ষার জন্য রাজি হয়ে গেছেন না এ আমার কিছু শাহজাদি গোলনারের গর্দান নিলে জাহিদান আমাদের হাত থেকে রেহাই পাবে না বন্ধুগণ আমরা কি চিরকাল এই কয়েদখানায় পচে পচে মরব আমরা কি অত্যাচারের প্রতিবাদ করব না আমরা কি মেরুদণ্ডহীন কা পুরুষের মতো বসে বসে শুনব নীর অপরাধ নারীর আত্মদানের করুণ কাহিনী আমরা কি আমাদের সেই বনের প্রাণ রক্ষা করানো ছুটে যাব না আমরা কি আমাদের ত্রাণকর্তা মহাবীর হাতিন্দার সাহায্যের জন্য বিদ্রোহ করব না মালিকায় যাহা কারে বন্ধুরা সব বিদ্রোহ ঘোষণা করেছে দেশের অনেক লোক তাদের যোগ দিয়েছে চারিদিক থেকে অবরুদ্ধ আপনার সব সৈন্য আমাদের নিকট আত্মসমর্পণ করেছে রাজ্যের সমস্ত লোক আমাদের সাথে যোগ দিয়েছে গোল্লারে রক্তে রঞ্জিত হতে দেব না মহার হাতিমের তলোয়ার এখনো সময় আছে সুলতানা জাহিদান আপনি আপনার সপ্তম সওয়াল ফিরিয়ে নিন নহিলে আমরা তোমাকে কিছুতেই ক্ষমা করব না আমি নিজে নারী হয়ে আরেকজন নারীর সর্বনাশ করতে যাচ্ছি কে অন্যায় অবিচার আমি করেছি তা থেকে মুক্তি দিতে পারে একমাত্র মহান হাতে তোমরা তোমরা আমার সেই মহাপুরুষের কাছে নিয়ে চলো আমি আমার সপ্তম স্থান ফিরিয়ে নেব সুবে সাদিক হতে আর বেশি দেরি নেই সময় বুঝি শেষ হয়ে এলো তুমি প্রস্তুত করবার জি আলিজা কি আল্লাহ তুমি আমায় ক্ষমা
পেয়ে গেছি। আপনি মহান, আমি ভ্রান্ত, আমি গুনাহগার। আমায় ক্ষমা করো বোন, নইলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। সুলতানা জাহিদান, আমি আপনার সব শর্ত পূরণ করেছি, এবার আমার একটি শর্ত পূরণ করতে হবে। এই মুহূর্ত থেকে আমি আপনাকে না বাঁধি, আমার জীবন ধন সম্পদ সবই আপনার, হুকুম করুন। অভিশপ্ত শয়তান, মোমেনের ইমানের কাছে তোর কোন শয়তানই টিকবে না, তোর পর হাজার লাল। আল্লাহর অভিশপ্ত জীব, নরকের গীত শয়তান, তোর পর হাজার লাল, হাজার। Thank you.